দর্শক মই জয়ন্ত মাধব গোস্বামী আপোনাক স্বাগতম জানাইছো নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ ডিজিটেল লাইভলৈ। ডিজিটেল লাইভত লৈ আহিছো এই মুহূৰ্তৰ বিগ ব্রেকিং নিউজ। জাহাঙ্গীর হুসেন ঢকুয়াখানাৰ যি সঞ্চালকৰ হত্যাকাণ্ড, রাজমিস্ত্রী জাহাঙ্গীর হুসেনৰ নৃশংস হত্যাকাণ্ড, শিরচ্ছেদ করে হত্যা করা ঘটনায় এই মুহূর্তত ঘনে ঘনে নতুন মূৰ লোৱা পরিলক্ষিত হৈছে। এই মুহূর্তে ডাঙৰ খবৰ লৈ আহিছো, লগতে দৃশ্য আপোনাক দেখুৱাম যত নেকি পুখুরীত এতিয়া ছিন্নমুণ্ডর সন্ধান করা হয়েছে। জাহাঙ্গীর হুসেনের ছিন্নমুণ্ডর সন্ধানত বর্তমান পুখুরীত পানি সিঁচি সন্ধান করা হয়েছে সেই ছিন্নমুণ্ডর। আমি আপনার দৃশ্য দেখাই লো, প্রথমে চাও এয়া ঢকুয়াখানার হাপতিয়া। হাপতিয়াত সুনীল গগৈর তিনিটা পুখুরী আছে। এই তিনিটা পুখুরীত তন্ন তন্নক বর্তমান অভিযান চলোৱা হয়েছে। এটা পুখুরীর পানি সিঁচা ইতিমধ্যেই শেষ হয়েছে, মেশিন লগাই পানি সিঁচা হয়েছে। আমি সেই দৃশ্য আপনার দেখাইছো। চাঞ্চল্যকর রাজ্য জোকারি যাওয়া যি নাটকীয় হত্যাকাণ্ড, সুনীল গগৈর হত্যা বলে প্রথমে তোলপাড় লাগিছিল সমগ্র রাজ্য, আর তারপর সেই মৃতদেহ ডিএনএ পরীক্ষাত স্পষ্ট হয়েছিল যে সুনীল গগৈর নহয়, জাহাঙ্গীর হুসেইনরহে মৃতদেহ। জলজীবন আসনির ঠিকাদারর যুক্ত কাম সেই কাম সমূহ করেছিল জাহাঙ্গীরে, আর ধুবুরীর রাজমিস্ত্রী জাহাঙ্গীরর ছিন্নমুণ্ড বিচারি এতিয়া এনেদরে পুখুরীত পানি সিঁচি অভিযান চলাইছে। এসডিআরএফর দল ইতিমধ্যে উপস্থিত হয়েছে, আরক্ষীর দল উপস্থিত হয়ে বর্তমান এনেদরে অভিযান চলাই থাকা হয়েছে। আমি পুনৰ জনাইছো আপোনাক, জাহাঙ্গীরর ছিন্নমুণ্ড বিচারি বর্তমান ব্যাপক অভিযান চলোৱা হয়েছে। দৃশ্য আপনার দেখাইছো, লগতে তথ্য জনাইছো। লখিমপুর আরক্ষীয়ে চলাইছে এই মুহূর্তে এই অভিযান। তিনিটা পুখুরী সুনীল গগৈর পুখুরী বলে জানিব পৰা হৈছে, আর এই তিনিটা পুখুরীতে এনেদরে পানি সিঁচা মেশিনের জড়িয়ে পানি সিঁচি থকা হয়েছে। এটা পুখুরীত ইতিমধ্যে পানি সিঁচা হয়েছে, বাকি দুটা পুখুরীটো পানি সিঁচা হব, যত নেকি সুনীল গগৈর ঘরের পুখুরী তিনিটা সিঁচি আরক্ষীয়ে বর্তমান জাহাঙ্গীর হুসেইনের ছিন্নমুণ্ডর সন্ধান করেছে, অভিযান চলাই আছে। এসডিআরএফ আর আরক্ষীর লোক ঘটনাস্থলীলৈ রওনা হয়েছে। সুনীল গগৈর ঘরত আরো এটা আরক্ষীর বৃহৎ দল উপস্থিত হয়েছে। এইখানে মুহূর্তত থানাত হাজির হয়েছে সুনীল গগৈর পত্নী আর পুত্র, লগতে সুনীল গগৈর ভতিজাক জয়ন্ত গগৈও থানাত হাজির হয়েছে। চাঞ্চল্যকর খবর, ঘনে ঘনে নতুন নতুন মূল লৈছে এই ঘটনায়। কালিরে পড়া মারাথন জেরা চলাই থাকা হয়েছে সুনীল গগৈর পত্নী পুত্র আর ভতিজাকক, আর আজি পুয়াও 10 বজাত থানাত হাজির হবলে নির্দেশ দিয়া হয়েছিল। সেই মর্মে ইতিমধ্যে থানাত হাজির হয়েছে সুনীল গগৈর পত্নী পুত্র আর ভতিজাক। 9 ঘণ্টা কালি ঋতুত 9 ঘণ্টা জেরা চলাই থাকা হয়েছে। বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করার বাবে জেরা চলাইছে। সুনীল গগৈর ঘরলৈ আহিছে আরক্ষীর একটা দল, পুত্র সৌরভ গগৈর লগত অভিযান চলাই ব্যাংকর পাসবুক জব্দ করেছে, লগতে জব্দ করেছে ভোটার আইডি, পেন ড্রাইভ জব্দ করেছে, বিভিন্ন ধরনের নথিপত্র জব্দ করা হয়েছে। মুঠর উপর কোনো ধরনের ক্লু যাতে রই না যায় সেই সন্দর্ভত তন্ন তন্নক বর্তমান জোরদার অভিযান তদন্ত চলাই আছে আরক্ষীর বৃহৎ একটা দলে। আজি পুনের সুনীল গগৈর বাসগৃহলৈ আহিছে আরক্ষীর একটা দল। একে সময়তে আমি জানাইছো, দৃশ্য দেখাইছো, এনেদরে পানি সিঁচি ছিন্নমুণ্ডর সন্ধান করা হয়েছে। পানি সিঁচি ছিন্নমুণ্ডর বিচারিবলৈ এই মুহূর্তত নামি পড়েছে আরক্ষী। এসডিআরএফ বাহিনী ইতিমধ্যে রওনা হয়েছে ঘটনাস্থলীলৈ, কারণ আজি অতদিনে 21টা দিন ধরে ছিন্নমুণ্ডর কোনো সন্ধান উলিয়াব পৰা নাই। হত্যাকারী ইমানেই চতুর আছিল যে শিরচ্ছেদ করে হত্যা করা হল, তারপর কেমিক্যাল ঢালি মৃতদেহ জ্বলাই দিয়া হল, হাত দুখন সম্পূর্ণরূপে জ্বলাই দিয়া হল। আর এনেকা নাটকীয় আছিল এই হত্যাকাণ্ড যে যানত জ্বলাই দিয়া হয়েছিল মৃতদেহ, তার কাছে সুনীল গগৈর টি শার্ট, সুনীল গগৈর টর্চ লাইট, সুনীল গগৈর বিভিন্ন ধরনের সামগ্রী তাত পেলাই থা হয়েছিল যাতে পতিয়ন যায় মানুষ, সেয়া সুনীল গগৈর মৃতদেহ বলে। আর সেই মর্মে রাইজে ভাবিছিল যে সেয়া সুনীল গগৈরে মৃতদেহ আছিল, পরিয়ালে দাবি করেছিল সুনীল গগৈর মৃতদেহ বলে, কারণ ইতিমধ্যে অর্ধদগ্ধ হয়েছিল সেই মৃতদেহ, কেমিক্যাল ঢালি জ্বলাই দিয়া হয়েছিল, কিন্তু ছিন্নমুণ্ডর সন্ধান উলিয়াব পৰা নাছিল। ঘটনায় যে বৃহৎ ইউটার্ন লৈছিল সেই ইউটার্ন আহিল সুনীল গগৈর যানত মৃতদেহ উদ্ধার হওয়া বলে ভবা হয়েছিল, সেয়া সুনীল গগৈর মৃতদেহ বলে ভবা হয়েছিল। তাতেই এটুকুরা বেল্টর টুকুরা উদ্ধার হয়েছিল, যে বেল্টর টুকুরা জাহাঙ্গীরর বলে নিশ্চিত করা হয়েছিল, কারণ সুনীল গগৈর সেই নাটকীয় হত্যার পাছত তার দুদিন পূর্বরে পৰা জাহাঙ্গীরও নিখোঁজ হয়ে আছিল, যি জাহাঙ্গীর একেলগে সুনীল গগৈর সত্যি জলজীবন মিশনের অধীনের ঠিকার কাম করে রাজমিস্ত্রী হিসাবে। গতি তেনেস্থলত সন্দেহ উপজিছিল যে জাহাঙ্গীর কত যাব পারে। যেতিয়াই বেল্টর টুকুরা উদ্ধার হয়েছিল তেতিয়াই ডিএনএ নমুনা সংগ্রহ করে হায়দ্রাবাদের ফরেন্সিক লেবলৈ প্রেরণ করা হয়েছিল, আর যি প্রতিবেদন আহিল সকলোরে চকু কপালত তোলা সেই ঘটনা, যি নেকি সুনীল গগৈর বলে ভবা মৃতদেহ, যি নেকি আদ্যশ্রাদ্ধ পর্যন্ত করা হয়েছিল
সেই সুনীল গগৈর পরিবর্তে মৃতদেহ চিনাক্ত হল, স্পষ্ট হল জাহাঙ্গীরর বলে। আর সেই জাহাঙ্গীররে ছিন্নমুণ্ডর সন্ধানত এটা তিনটাক পুখুরী সিঁচি থাকা হয়েছে, তিনটাক পুখুরী বর্তমান সিঁচি থাকা হয়েছে। আমি দেখাইছো এটা এটাক তিনটাক পুখুরী সিঁচার ব্যবস্থা করেছে এই মুহূর্ত লখিমপুর আরক্ষী। এস ডি আর এফ বাহিনী ইতিমধ্যে রওনা হয়েছে ঘটনাস্থলী, এটা পুখুরীর পানি সিঁচা হয়েছে, বাকি দুটা পুখুরীটো পানি সিঁচা হব। আমার লখিমপুরের সাংবাদিক সঞ্জীব লাহনের সঙ্গে সংযুক্ত হম। সঞ্জীব লাহনে শেহতীয়া তথ্য জানাব, কারণ ইতিমধ্যে লখিমপুর ঢকুয়াখানা থানাতো জেরা চলাই থাকা হয়েছে, জেরা চলাই থাকা হয়েছে এইখানে মুহূর্ত ঢকুয়াখানা থানাত। সুনীল গগৈর পত্নী পুত্র আর ভতিজাকক আমি সংযুক্ত হয়েছো আমার সতীর্থ সাংবাদিক জ্যেষ্ঠ সাংবাদিক সঞ্জীব লাহনের সঙ্গে। সঞ্জীব, এক ডাঙর মূল হয়েছে এইখানে মুহূর্ত পানি সিঁচা হয়েছে তিনটাক পুখুরীত, ছিন্নমুণ্ডর তাত সন্ধান লাভ করব নাকি, সচাক কি তথ্য লাভ করেছে এই মুহূর্তে আপনি? সমগ্র কথাটা যদি আমি আরম্ভণি চাওয়ালে আরক্ষী সঠিক দিকতে সঠিক দিক কোনটো সেইটোৱে আরক্ষী নির্ণয় করব নাই। ইয়ার পূর্বেও এস ডি আর এফে আহি সেই স্থানতে একই স্থানতে যত নাকি এটা ছিন্নমুণ্ড বিচারি আছে বলে কোয়া হয়েছে সেই স্থানত আহি এস ডি আর এফ বাহিনী আহি আরক্ষীর সহযোগত বহুবার বিচার বিচার করলে তাত কিন্তু একো এটা লই নেপালে। আর এটাও আরক্ষী একই স্থানতে আসলে সেই ছিন্নমুণ্ডটো বিচারি আবাদরি খাইছে। আর এই কথা সমগ্র দৃশ্যপট কালিয়র পর যদি আজিলেকে আমি বর্ণনা করো তেতিয়াহলে কব লাগিব আরক্ষী আসলে যেটো তদন্ত কোন দিকত গেলে সঠিক উত্তর পাব বা সঠিক একটা ফলাফল আহিব সেই দিকত হয়তো আরক্ষী নির্ণয় করিব পৰা নাই। আজিও ঠিক যোৱা কালির দরে যে মহিলাগৰাকী পুষ্পা গগৈ আর সৌরভ গগৈ মাতিছে সুনীল গগৈ পত্নী আর পুত্রক, আমি কথা সুধিছিল যে আরক্ষী কেন ধরনের জায়গা করেছে, একেখিনি কথাকে সুধি সুধি বেদিবস্ত করেছে বলে আমার আগে উত্তর দিলে। আসলে আরক্ষী জেলা জেরা তেনে চলে, কিন্তু কথা হল আরক্ষী ইমান দিনে কোনো লাভ নকরাটো কিন্তু ডাঙর কথা বা তথ্য প্রমাণ নোপাতো ডাঙর কথা। আর আজির দিন একটা ডাঙর প্রশ্ন অবতারণা হয় প্রকৃততে সুনীল গগৈ জিয়াই আছে নাই, যদি সুনীল গগৈ জিয়াই আছে তাহলে সুনীল গগৈ কত আছে? আর মৃতদেহটো ইতিমধ্যে প্রমাণ হয়ে গেল যে সুনীল গগৈ নয় জাহাঙ্গীরর, তাহলে নিশ্চয় সুনীল গগৈ জিয়াই থাকবে লাগিব, নহলে কোরবাত হয়তো তাও থাকিব লাগিব। কিন্তু আরক্ষী আজিলেকে নিশ্চয় এই মুহূর্তে আরক্ষীর নিশ্চয়তা নাই, আরক্ষী এটা তথ্য নাই যে সুনীল গগৈ আছে কত আছে বা জিয়াই আছে না মৃত অবস্থাত আছে সুনীল গগৈ বিষয়ে কোনো তথ্য এতিয়ালৈকে আরক্ষী উদ্ধার করব পৰা নাই। আর এই ক্ষেত্রে কব পাৰি লখিমপুর আরক্ষীয়ে যিমান তৎপরতায় প্রথম অবস্থা তদন্ত আরম্ভ করেছিলেন, আমি সকলে আশা করেছিল যে খুব কম সময়ের ভিতর হয়তো অপরাধী ধরা পড়ব বা সমগ্র যে নাটকীয় হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডটোর সবিশেষ তথ্য পোহরলে আহিব। আজির দিন কিন্তু আজির দিনটলৈকে কিন্তু তেনেকুৱা ধরনের কোনো স্পষ্টতা আমার মাজলে অহা নাই, এটাই কথা নিশ্চিত হয়েছে আজির দিনটলৈকে স্পষ্ট মানে কি শূন্যতে গদা ঘুরাই আছে নাকি লখিমপুর আরক্ষী, শূন্যতে গদা ঘুরাই আছে নাকি? হয় তেনেকুৱাই অনুমান হয়। আজির দিন এটাই স্পষ্ট হয়েছে যে মৃতদেহটো সুনীল গগৈ নহয় সেইটো জাহাঙ্গীর হুসেইনৰ। যদিও সন্দেহ প্রকাশ করেছে কিন্তু সেয়া প্রমাণ করব পরাকৈ আরক্ষীর হাতত এপে নাই বর্তমান, যোৱাকালিৰ পৰা আজিলৈকে এজনকো মাতি আনিছে সুনীল গগৈ পত্নীক মাতি আনিছে পুত্রক মাতি আনিছে বা যিগৰাকী যিগৰাকী ভতিজাক জয়ন্ত গগৈ জয়ন্ত গগৈ মাতি আনিছে সোধা পোছা কৰিছে পৃথকে পৃথকে জয়ন্ত গগৈ ঘুরে ৰাতি থানাত ৰাখিছে, থানাত ৰাখি তেওঁলোকে সোধা পোছা কৰিছে। এতিয়ালৈকে কিন্তু কোনো ধৰণৰ তথ্য লাভ কৰা নাই আৰক্ষীয়ে আমি পোৱা খবৰ মতে, আৰু স্পষ্ট হোৱা নাই আচলতে এই হত্যাকাণ্ডটো সংযত কোনে কৰিছিলে বা কিয় কৰিলে বা সুনীল গগৈ প্ৰকৃততে হত্যাকাৰী হয় নে নহয় সেই তথ্য কিন্তু আৰক্ষীয়ে একো নাই। সঞ্জীৱ, পুখুৰী সিঁচা হৈছে, এটা পুখুৰী ইতিমধ্যে প্ৰায় সিঁচা হৈছে, বাকী তিনিটা মুঠৰ ওপৰত তিনিটা পুখুরী সিঁচিব বলে যে খবর আমার হাতলে আহিছে, বাকি দুটা পুখুরী সিঁচা হল নে নাই মুহূর্ত? হয় জানতে চাওক সেই স্থানত পুখুরী কেবল তিনটাই নয় যথেষ্ট পুখুরী আছে, যথেষ্ট পথুরা পুখুরী আছে, কারণ এখন মুকলি পথার আছে সুমনিদরার কাষতে, তাত থকা সম্ভাব্য স্থল সকলতে বিচার করব বলে বিচারি চাব বলে আমার আমি জানিব পারিছো। যেহেতু প্রমাণ করবলে হলে কিবা এটা প্রমাণ করবলে হলে বা জাহাঙ্গীরর পরিয়ালর ওসরত মৃতদেহ বলে কিবা এটা সমজাই দিবলে হলে সেই ছিন্নমুণ্ডটো উদ্ধার করবে। এয়া জাহাঙ্গীরর মৃতদেহ বলে চিনাক্ত হওয়ার পিছতে ছিন্নমুণ্ডর সন্ধানত উঠি পড়ি লাগিল। আজি 20-21 দিন ধরে কিন্তু লখিমপুর আরক্ষী বহি আছে ছিন্নমুণ্ডর সন্ধানত, ইয়ার পূর্বে এই পুখুরীত অভিযান চলোৱা হোৱা নাছিল কিন্তু
হয় নিশ্চিতভাবে একটা কথা কব লাগবে যে আরক্ষী দুদিন মাত্র দুদিন ঘটনাস্থলীত আহি বিচার গোচার করলে ছিন্নমুণ্ড কত আছে অন্যান্য কিনা পায় নাকি ফরেনসিক বিশেষজ্ঞ দল সমূহ আহি যে নমুনা সংগ্রহ করার পিছত কিন্তু আরক্ষী দেখা পাওয়া গেছিল কার্যালয়ের ভিতরে তদন্তর যে প্রক্রিয়া সেয়া খুঁজে দিছিল যেন লাগে নহলে ইমান দিনে চাওক আজি 20 তারিখ হয়ে গেল 1 তারিখের ভিতরে উদ্ধার হয়েছিল জাহাঙ্গীরের মৃতদেহ নিশ্চিত আর ইফালে ধুবুরীত জাহাঙ্গীরের পরিয়ালত যেটা হুলস্থুল আরম্ভ হল যে মৃতদেহ নামত কিবা এটা দিব লাগবে অন্তত সৎকার করবলে হলেও বা জানাজা সম্পন্ন করবলে হলেও এটা আকো আরক্ষী উঠি পড়ে লাগছে সেই ছিন্নমুণ্ডর সন্ধানত। আর একটা কথা যে ছিন্নমুণ্ডর কিন্তু যদি উদ্ধার হয় তাহলে আরো একটা কথা স্পষ্ট হব প্রকৃত হত্যাকাণ্ডটো কি নৃশংস আসলে কি জিঘাংশ মানে সেই হত্যাকাণ্ডটো করব পারে ঠিক সেই কথাখিনি কিন্তু স্পষ্ট হব। আর একটা জয়ন্ত ডর কথা আরক্ষী একটা ভিতরা সূত্রে আমার আগে জানিবলৈ দিয়া মতে ছিন্নমুণ্ড বিচারি নাপাবও পারে ছিন্নমুণ্ড বিচারি নাপাবও পারে এইটো কারণে যে হয়তো মৃতদেহর মুণ্ডটো মূরটো জ্বলাই দিয়া হয়েছে কারণ কারণ এই সন্দেহর ভিত্তিক কৈছে সেই আরক্ষী বিষয়াজনে যে কারণ কেমিক্যাল ব্যবহার করা হয়েছে অতি দায়হ রাসায়ন ব্যবহার করা হয়েছে সেই মৃতদেহটো শেষ করে পেলাবর কারণে তেতিয়াহলে নিতান্তই যিজন ষড়যন্ত্রকারী আছে যিজন হত্যাকারী আছে তেখেতে সেই সকলে প্রথমে মূরতে হয়তো মূরটোতে হয়তো কেমিক্যাল ঢালিব কারণ একটা পরিকল্পিত হত্যাকাণ্ড যেহেতু হয়তো আরক্ষী এয়া বিচারি আছে পতিয়ান নিয়াবর কারণে সকলকে কিন্তু ইয়ার যে ফলাফল এটা আহিব সে আমি আশা করব নোৱাৰো কারণ ইয়ার পূর্বে আরক্ষী বিফল হয়েছে যে যেটা সুনীল গগৈ হয় সুনীল গগৈ মৃতদেহ বুলি কৈ থকালকে কিন্তু ছিন্নমুণ্ড বিচারি আসলে এস ডি আই বাহিনীয়ে পানিত বুড় মারিছিল পুকুরি সিঁচিছিলে বাহনীয়ে পথাৰে সমাৰে গোটেইখিনিয়ে সবতে বিচারিছিল তন্ন তন্ন কৈ একো তথ্য উলিয়াব নোৱাৰিলে একো ছিন্নমুণ্ড বিচারি নাপালে এতিয়াও ঠিক যে এই পুকুরি সিঁচার পিছত যে এটা মূল ওলাব দেহ নথকা বা জেরা চলাই থকা হয়েছে পরিয়ালক ভতিজাকক পত্নীক পুত্রক গতি সেই জেরার সময় এনেকা ধরনের কিবা তথ্য লাভ করব পারে নাকি আরক্ষী? আপনি জানাইছে নিশা 2 বজা পর্যন্ত জয়ন্ত গগৈ সুনীল গগৈ ভাতৃক বহুয়াই রাখিছে থানা জেরা চলাইছে পৃথকে পৃথকে জেরা চলাইছে গতি জামিনবিহীন ধারাত গোচর রুজু করা হয়েছে পরিয়ালটির বিরুদ্ধে সুনীল গগৈর বিরুদ্ধে গতি এই জেরাত কিবা তেনেকা তথ্য পাব পারে নাকি যার বাবে এনেকা তৎপরতার আজি পুয়ারে পুরা 3টাক পুকুরীত এই অভিযান ছিন্নমুণ্ডর সন্ধানত অভিযান চলিছে। চাওক জন্ত কথাটো যদি আমি অলপ বেলেগ ধরনের চাও চাওক যে যেটা আই পি সি কথা কৈছে 120B, 302, 201 আর 34 এইকটা ধারা জামিনবিহীন ধারা আর এই ধারা কিটা যেটা নিশ্চিত করলে আরক্ষীয়ে তারপর গ্রেপ্তার কিয় করব পড়া নাই এতালে কাকো গ্রেপ্তার করব পড়া নাই এতালে সেইটা আমার প্রশ্ন যেহেতু গ্রেপ্তার করব হয়তো এই কারণে পড়া নাই যে তথ্য প্রমাণ আরক্ষীয়ে একো পোৱা নাই সুনীল গগৈ যে হত্যাকারী বা সুনীল গগৈ পরিয়ালে যে ষড়যন্ত্র করেছিল হয়তো আরক্ষী একো তথ্য লাভ নকরার কারণে যোৱাকালিৰ পৰা আজিলৈকে কাকো গ্ৰেপ্তাৰ কৰিব পৰা নাই বা তেওঁলোক যে প্ৰমাণ আচলতে আৰক্ষীৰ হাতত নাই গতিকে আৰক্ষীয়ে ধুবুৰীত যি জাহাঙ্গীৰৰ পৰিয়াল আছে জাহাঙ্গীৰৰ পৰিয়ালক মৃতদেহৰ নামত কিবা এটা সমজাই দিবৰ কাৰণে আৰক্ষীৰ ভাবে সহায় হব দুটা কাৰণত হয়তো আজি যি আকৌ পুনৰ মুণ্ড বিচৰা কাৰবাৰ আৰক্ষীয়ে কৰি আছে সেইকাৰণে কৰি আছে বুলি আমাৰ অনুমান। ধন্যবাদ জানাইছো সঞ্জীব, আপনি ঘটনাস্থলীতে আছে আর অধিক তথ্য সংগ্রহ করক, আমি প্রতি মুহূর্তের আপডেট আপনার জড়িয়ে আমার দর্শকসল দিবলে চেষ্টা করি। এই মুহূর্তে ধন্যবাদ আমার সতীর্থ সাংবাদিক জ্যেষ্ঠ সাংবাদিক সঞ্জীব লাহনে এই মুহূর্তে জানাইছে যে শূন্যতে হয়তো আরক্ষীয়ে গদা ঘুরাই আছে রাইজক পতিয় নিয়াবর আরক্ষীয়ে যে জোরদার তদন্ত চলাই আছে তার পতিয় নিয়াবর এই অভিযান নাকি সচাক শূন্যত গদা ঘুরাই আছে নাকি এটা ক্লুলেজ হয়ে আছে নাকি আরক্ষীয়ে, কারণ এই সমগ্র নাটকীয় যে ঘটনা এই নাটকীয় ঘটনার কিন্তু মূল রহস্য উদ্ঘাটন করবলে বাকি আছে। যদিও এই নাটকখনের এটা অধ্যায় ফাদিল হল, এটা অধ্যায় রহস্য উন্মোচিত হল, মৃতদেহটো কার আছিল ইমান দিনে যাক লৈ যথেষ্ট কৌতূহল চলি আছিল, ফরেন্সিকর প্রতিবেদনত সেই কথা স্পষ্ট হল যে মৃতদেহটো জাহাঙ্গীর হুসেইনের আছিল, সেয়া সুনীল গগৈর মৃতদেহ নহয়। জাহাঙ্গীরর পরিয়ালে দাবি করেছে যে সুনীল গগৈয়ে জাহাঙ্গীরক হত্যা করেছে কারণ জাহাঙ্গীরক 5 লাখ টাকা দিবলৈ আছিল সুনীল গগৈয়ে। আনহাতে আরক্ষীয়ে দাবি করেছে যে জীবন বীমার ধনের বাবেই
এনেদরে নাটকীয়ভাবে এক হত্যার রূপ রচনা করা হল আর তার পিছত আত্মগোপন করে আছে সুনীল গগৈ। যদি আত্মগোপন করে আছে সুনীল গগৈ, তেতিয়া হলে আজি 21 দিনে কিয় সুনীল গগৈর কোনো খুঁখুত্র উলিয়াব পৰা নাই? যদি কোনোবা চুবুরিয়া রাষ্ট্রত আশ্রয় গ্রহণ করে আছে বা কোনো বহিরাজ্যত আশ্রয় গ্রহণ করে আছে, তেতিয়া হলে আরক্ষীর দল কিয় প্রেরণ করা হওয়া নাই সুনীল গগৈর সন্ধানত, ইত্যাদি বিভিন্ন প্রশ্ন। আর তার মাজতে পরিয়ালের বিরুদ্ধে জামিনবিহীন ধারাত কেবাটাও গোচর, জামিনবিহীন কেবাটাও ধারাত গোচর রুজু করে বর্তমান মারাথন জেরা চলাই থাকা হয়েছে পত্নী পুষ্পা গগৈ, পুত্র সৌরভ গগৈ আর ভাতৃ জয়ন্ত গগৈ, কিন্তু এতিয়াও কিয় গ্রেপ্তার করিব পৰা নাই। তথ্য প্রমাণ নষ্ট করার গোচর রুজু করা হয়েছে, আরক্ষীক বিপথে পরিচালিত করার গোচর ধারা রুজু করা হয়েছে পরিয়ালটির বিরুদ্ধে, কিন্তু এতিয়াও কিয় গ্রেপ্তার করিব পৰা নাই পরিয়ালক? যদি সচাক এই কাণ্ডত লিপ্ত হয়েছে বা সুনীল গগৈর পরিকল্পনা মতে এই কাম হয়েছে, তেতিয়া হলে ইয়ার তদন্ত আর কি পর্যায়ত আগবাড়ি, কোন স্থানত আছে সুনীল গগৈ আত্মগোপন করে, বা সুনীল গগৈ করবাত কেনবাক হত্যার বলি হল নেকি, সুনীল গগৈর মৃতদেহ কত যদি হত্যার বলি হয়েছে, ইত্যাদি বিভিন্ন প্রশ্নের উত্তর এতিয়াও পাবলৈ বাকি আছে। আর তার মাজতে প্রিয় দর্শক আহিছে আন এটা গুরুত্বপূর্ণ খবর, আমি জানাও এটা মৃতদেহ দেখিবলৈ পোৱা হৈছে। এয়া চাওক, এটা মৃতদেহ পানীত উপঙি উঠিছে, পানীত বাঢ়নি পানীত ভাহি আহিছে এটা মৃতদেহ। এই মৃতদেহটো কার হব পাৰে ইয়াকে লৈ যথেষ্ট চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছে। দেখুৱাইছো আপোনাক এক্সক্লুসিভ আমি দৃশ্য, এয়া মাজুলীর দৃশ্য। মাজুলীর ভকত চাপৰিত উঠি আহিছে এটা মৃতদেহ, স্থানীয় লোকে প্রত্যক্ষ করেছে, আর এই মৃতদেহ প্রত্যক্ষ করার পাছতে হৈচৈ লাগিছে সর্বত্রে। স্থানীয় একাংশ লোকে সন্দেহ প্রকাশ করেছে যে এই মৃতদেহটো সুনীল গগৈর হব পাৰে নেকি, এনেকুৱা ধরনের সন্দেহ ব্যক্ত করেছে স্থানীয় লোকসকলে। দৃশ্য দেখুৱাইছো আপনার চাও, এয়া মাজুলীর ভকত চাপরির দৃশ্য, বাঢ়নি পানীত এনেদরে উঠি আহিছে এটা মৃতদেহ। বর্তমান আরক্ষীয়ে মৃতদেহটো বিচারি আছে, যদিও পানি তীব্র সোঁতর বাবে নদীর পুরা উদ্ধার করিব পৰা নাই উদ্ধারকারী দলে। ডাঙর খবর, মৃতদেহ প্রত্যক্ষ করেছে স্থানীয় রাইজে, আরক্ষীক খবর দিছে, কিন্তু পানির যে সোঁত, পানির কোবাল সোঁতর বাবে মৃতদেহ উদ্ধার করিব পৰা নাই। মৃতদেহর সন্ধানত বর্তমান আরক্ষী নামি পড়ছে, সন্দেহ করা হয়েছে এই মৃতদেহটো সুনীল গগৈর হব পাৰে নেকি, এই সন্দেহ এই মুহূর্তত একাংশ স্থানীয় লোকে প্রকাশ করেছে। কারণ সমগ্র রাজ্য তোলপার লাগি আছে সুনীল গগৈর যে নাটকীয় হত্যাকাণ্ড, সুনীল গগৈর মৃতদেহ নহয় সেয়া জাহাঙ্গীরের মৃতদেহ, তেন্তে সুনীল গগৈ কত, জাহাঙ্গীরের ঘাতক কোন, সেই প্রশ্নের উত্তর এতিয়াও পোৱা হোৱা নাই। আর তার মাজত এই ঘটনায় এই দৃশ্য এই মুহূর্তে চাঞ্চল্য সৃষ্টি করেছে। মাজুলীর ভকত চাপরিত স্থানীয় রাইজে প্রত্যক্ষ করেছে এটা মৃতদেহ এনেদরে ভাহি আহিছে, কিন্তু মৃতদেহটো কার আসলতে? যে সময়ত সুনীল গগৈ কাণ্ডয় রাজ্য তোলপার লগাই আছে, তেনে সময়তে রাইজে একাংশ লোকে সন্দেহ প্রকাশ করেছে যে এই মৃতদেহটো হয়তো হব পারে, এই মৃতদেহটো হব পারে হয়তো সুনীল গগৈ, আর তার বাবে বর্তমান অভিযান চলাই থাকা হয়েছে মৃতদেহর সন্ধানত। আরক্ষীয়ে বর্তমান অভিযান চলাই আছে, দৃশ্য দেখুৱাইছো আপনার চাওক। এয়া মাজুলীর ভকত চাপরি, চৌদিশে বান বিভীষিকা এই মুহূর্তে দেখিবলৈ পোৱা হৈছে, মুখলধার বরষুণ অব্যাহত আছে। এয়া কোনোবা বান পীড়িত লোকর মৃতদেহ নেকি, বানত আক্রান্ত হয়ে কোনো লোকে মৃত্যুক আকোয়ালি লৈছে নেকি, এয়াও এটা প্রশ্ন। আর তার সমান্তরালকৈ এয়া সুনীল গগৈ মৃতদেহ বলেও একাংশ কব খুঁজিছে, একাংশ সন্দেহ প্রকাশ করেছে, খবর দিছে আরক্ষী, ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে মৃতদেহর সন্ধানত নামি পড়েছে। কারণ মৃতদেহ পানির কোবাল খুঁটে ইতিমধ্যে বহুদূর উটুয়াই লৈ গৈছে। আমার ক্যামেরাত বন্দী হওয়া এই দৃশ্য স্থানীয় লোকে সদরি করেছে, স্থানীয় লোকে সন্দেহ প্রকাশ করেছে ইয়া সুনীল গগৈ মৃতদেহ হব পাৰে, কিন্তু আরক্ষীয়ে যে অভিযান চলাই আছে মৃতদেহ এতিয়াও পানির পৰা নৈর পৰা উদ্ধার করিব পৰা নাই। যদি উদ্ধার করে হয়তো সেই কথাও গম পোৱা যাব কিছু সময় পিছত, আমি সেই খবর আপোনালোকৰ সন্মুখলৈ লৈ আহিম। কিন্তু ডাঙৰ খবৰ এয়াই যে সুনীল গগৈৰ বাসগৃহত আজি আৰক্ষীৰ এটা দল পুনৰ উপস্থিত হৈছে, একে সময়তে SDRF বাহিনী উপস্থিত হৈছে। সুনীল গগৈৰ চুমনি থকা তিনিটা পুখুৰীত বৰ্তমান পানী সিঁচি থকা হৈছে। এতিয়া প্ৰশ্ন হৈছে যে কিহৰ ভিত্তিত পানী সিঁচা হ'ল, আজি অতদিনে এই তিনিটা পুখুৰীত হাত দিয়া কিয় নাছিল আৰক্ষীয়ে? সুনীল গগৈর মৃতদেহ যে ছিন্নমুণ্ড মৃতদেহ উদ্ধার হওয়া বলে প্রথম অবস্থা ধারণা করা হয়েছিল, আজি 20-21 দিন ধরে কিয় এই পুখুরী তিনিটাত পানী সিঁচা নাছিল? কৰবাত জেরার সময়ছোৱাত পরিয়ালের লোকে এনেকুৱা ধরনের তথ্য প্রদান করেছে নেকি আরক্ষীক, যার বাবে আরক্ষীয়ে বর্তমান পানী সিঁচি তিনিটাকৈ পুখুরীত অভিযান চলাই আছে? যে দৃশ্য আমি ইতিমধ্যে আপনার দেখুৱাইছো,
এই তিনিটা বৃহৎ বৃহৎ পুখুরী, তিনিওটা পুখুরী সুনীল গগৈ পুখুরী বলে জানিব পৰা হৈছে। কেবল সেই স্থানত যে এই তিনিটা পুখুরী আছে তেনে নহয়, আৰু বহু পুখুরী আছে সেই স্থানত। পরবর্তী সময়ছোৱাত সেই স্থানসমূহতো অভিযান চলাব নেকি, এয়া এই মুহূর্তের এটা ডাঙর প্রশ্ন। কিন্তু জানাইছো আপোনাক, SDRFৰ আৰক্ষী লোক ঘটনাস্থলীলৈ রওনা হয়। সুনীল গগৈৰ ঘৰত আৰক্ষীৰ এটা বৃহৎ দল উপস্থিত হৈছে। থানাত হাজির হৈছে সুনীল গগৈৰ পত্নী, পুত্র, ভতিজাক, তিনিওকে পুনৰ পৃথকে পৃথকে আজিৰ দিনটোত বর্তমান জেৰা চলাই থকা হৈছে। একে সময়তে আরক্ষী অধীক্ষক অপর্ণা নটরাজন আছে গুৱাহাটীত, আরক্ষী সঞ্চালক প্রধানক সহ মিলিত হৈছে আলোচনাত। গতিকে এই তদন্ত প্রক্রিয়া আর কি পর্যায়ের আগবাই নিব, ন আৰু কেনেকুৱা ধরনের তদন্তৰ দিশ তাত সংযুক্ত করা হব, সকলোখিনি কথা আরক্ষী সঞ্চালক প্রধানক রিভিউ রিপোর্ট দিয়ার বাবে গুৱাহাটীত উপস্থিত আছে আরক্ষী অধীক্ষক অপর্ণা নটরাজন। কিন্তু একে সময়তে বর্তমান ঢকুয়াখানার সাপতিয়াত ঘটনাস্থলীর নিচেই কাষত থকা তিনিটা পুখুরী, সুনীল গগৈর তিনিটা পুখুরীত পানী সিঁচি বর্তমান জোরদার অভিযান চলাই থকা হয়েছে ছিন্ন মুন্ডর সন্ধানত। গতিকে লক্ষণীয় হব এই অভিযান কেনেদরে চলে, কেনেদরে আগবাড়ি যায়, ছিন্ন মুন্ড সচাকৈ উদ্ধার হব নে নহয়। আমার সতীর্থ সাংবাদিক সঞ্জীব লাহনে জানিবলৈ দিছে যে হয়তো ছিন্ন মুন্ডও সেই নিশাটোতেই 2-1 জুনের নিশাই হয়তো কেমিক্যাল ঢালি জ্বলাই দিয়া হয়েছিল, গতিকে ছিন্ন মুন্ড নাপাবও পারে বলে আরক্ষীর একটা সূত্রই হয়তো এক সন্দেহ প্রকাশ করেছে। কিন্তু তারপিছতো কিহর ভিত্তিত এই তিনিটা পুখুরীত ছিন্ন মুন্ডর সন্ধানত অভিযান চলিছে, সেয়া হয়েছে এইখানি মুহূর্তের আটাইতকৈ তাৎপর্যপূর্ণ বিষয়। আমি লৈ আহিম প্রতিটো আপডেট। তিনিটা পুখুরীত পানি বর্তমান নিরন্তর গতিত সিঁচি থকা হয়েছে, ছিন্নমুণ্ড উলাব নে নাই, সুনীল গগৈ কোট, জাহাঙ্গীরর ঘাতক কোন, এই সমূহ তথ্য এতিয়াও পোহরলৈ আহিবলৈ বাকি আছে। আমি প্রতিটো আপডেট লৈ আহিম আপোনালোকর সন্মুখলৈ। এই যে হাই প্রোফাইল এক নাটকীয় কাণ্ড, নাটকীয় হত্যাকাণ্ড, এই সিনেমার কাহিনীতকৈও অধিক পাক লগা এই কাণ্ড, এই কাহিনীর খলনায়ক আসলতে কোন, অকল এজনেই জাহাঙ্গীরক হত্যা করেছে নে হত্যাকাণ্ডত আন কোনোবা জড়িত আছে, নে এই হত্যাকাণ্ডর আড়ত কিবা রাজনৈতিক শক্তি জড়িত হয়ে আছে, সেই সমূহ দেশ উন্মোচিত হব নে নহয়, সেয়াই হয়েছে এই মুহূর্তের আটাইতকৈ ডাঙর প্রশ্ন। কারণ জয়ন্ত গোস্বামী নামের যিজন অভিযন্তাক হাতেলোতে ধরা পেলোৱা হয়েছিল উৎকোচ লওয়ার সময়ত, মহানগরীর হেঙেরাবাড়ীত 20,000 টাকা উৎকোচ লৈছিল, 20,00,000 টাকার কমিশনের নামত 1% কমিশন, 20,000 টাকা উৎকোচ লৈছিল, আর তারপিছতে হেঙেরাবাড়ির বাসগৃহত 80,00,000 টাকা উদ্ধার করা হয়েছিল। আর সেই টকার কেনেদরে জলজীবন মিশন আসনি নামত এই দুর্নীতিগ্রস্ত অভিযন্তা বিষয়া নামি পড়েছে লুণ্ঠনরাজত, সেই দিক উন্মোচিত করেছিল এইজন ঠিকাদার তথা বিজেপি নেতা সুনীল গগৈ। আর সেয়াই কাল আছিল নেকি সুনীল গগৈর, সেইভাবে সুনীল গগৈ হত্যা করা হয়েছিল নেকি, যেতিয়া সুনীল গগৈর মৃতদেহ উলুয়া বলে খবর উলাইছিল, ছিন্ন মুন্ড মুন্ডহীন মৃতদেহ উদ্ধার হওয়া বলে খবর উলাইছিল, তেতিয়া এইখানি বিষয়ে চর্চা লাভ করেছিল। আর বহুত বিষয়া অভিযন্তা বা আন কোনো রাজনৈতিক নেতার মুখা খোল খাব নেকি, এনে ধরনের চর্চা চলি থাকার মাজতে ঘটনায় এনেকুৱা ধরনের একটা বৃহৎ ইউটার্ন ললে যে সেই মৃতদেহ আছিল জাহাঙ্গীর হুসেইনরহে, সুনীল গগৈ নহয়। পিছে সুনীল গগৈ কত গল, কোনোবা একটা বৃহৎ গ্যাং জড়িত হয়ে আছে নাকি এই নাটকীয় কাণ্ডত, গতিকে সুনীল গগৈক উদ্ধার করিব পারিলে হয়তো বহুখিনি রহস্য ভেদ হব আর সকল কথা উলাই পড়ব। এতিয়া নির্ভর করেছে আরক্ষীর সঠিক তদন্তর উপর। বর্তমান পুখুরীর পানি সিঁচি থকা হয়েছে, পুখুরীর পানি সিঁচা হওয়ার পিছত জানিব পৰা যাব যে তাত ছিন্ন মুন্ড আছে নে নাই। একে সময়তে আমি দেখুৱালো এয়া ভকত চাপৰিত এটা মৃতদেহ উঠি আহিছে, স্থানীয় লোকে সন্দেহ প্রকাশ করেছে এয়া সুনীল গগৈর মৃতদেহ হব পাৰে, আরক্ষীয়ে বর্তমান এই মৃতদেহর সন্ধানতো নামি পড়েছে। এয়াই আছিল এইখানি মুহূর্তের ডাঙর খবর আপডেট। প্রতিটি আপডেট লৈ আহিম আপনার সন্মুখলৈ, জনাওক আপনারও মতামত এই নাটকীয় কাণ্ড, আরক্ষীর তদন্ত, কিবা রাজনৈতিক শক্তি ইয়ার অন্তরালত আছে নেকি, কমেন্ট সেকশনত যাওক, লাইক করক, শেয়ার করক, আর জনাওক আপনারও মতামত।